হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি আজকেও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিব, আপনারা অনেক আমার ভিডিওতে কমেন্ট করছেন, কমেন্টের অ্যান্সারগুলো দিব। এবং আমাকে অনেকে ভিডিও কমেন্টে আপনারা জানতে চেয়েছেন যে আসলে ডিজিটাল মার্কেটিং করে প্যাসিভ ইনকাম করা সম্ভব কিনা। আমার সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে আমি কী করি, কোথায় থাকি, সব কিছুই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমি আমার সম্পর্কে বলি, আমার নাম এসএম আকরামুজ্জামান, আমি গ্রামের একটা ছেলে, আমি খুলনা জেলার পাইগাছা থানা, এখানে আমার বাড়ি। আমি অনার্স কমপ্লিট করছি জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে পাইগাছা কলেজ থেকে, মাস্টার্স কমপ্লিট করছি খুলনা বিএল কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে। এবং আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করি 2009 সাল থেকে। আর আমি জব করি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আছি 2014 সাল থেকে। তো যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন একটা নিয়োগ দেয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে যে সারা বাংলাদেশ থেকে 75 জন মানুষকে নেওয়া হবে। তো আমি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর আমার চাকরিটা হয়ে যায়। যখন আমার চাকরি হয় তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তো ফ্যামিলি থেকে আসলে অনেক চাপ ছিল, বা ফ্যামিলি থেকে চাকরি করতে বারণ করছিল যে পড়াশোনা বা চাকরি দুইটা একসাথে করা অনেক কঠিন হয়ে যাবে। তো যাই হোক, আমি ফ্যামিলিকে বলছিলাম যে আমি চাকরিও করবো আবার পড়াশোনাও করবো। তো আমি চাকরিও করছি সাথে সাথে পড়াশোনাও করছি। চাকরি জীবনে অলরেডি আমি 7.5 বছর মতো পার করলাম। এই হলো আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আর অনলাইন নিয়ে ঘাটাঘাটি করা বা ইন্টারনেট থেকে ইনকাম করার ইচ্ছাটা 2009 সাল থেকে, তখন থেকে ঘাটাঘাটি করছি অনলাইন নিয়ে ঘাটাঘাটি করা বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানা বা কীভাবে প্যাসিভ ইনকাম করা যায় এই বিষয়গুলো সম্পর্কে নিজের অভিজ্ঞতা অর্জন করা, সবগুলো আমার অনেক আগের থেকে, সেই 2009 সাল থেকে আমি এই জগতে আছি। তো জাস্ট আমি আপনাদের যে কোশ্চেন করছেন আপনারা যে প্যাসিভ ইনকাম করা যায় কি না ডিজিটাল মার্কেটিং করে, অবশ্যই করা যায়। আমি একটা অ্যান্সারই দেবো, সেটা হলো অবশ্যই করা যায়। তো প্যাসিভ ইনকাম কি, অ্যাক্টিভ ইনকাম কি, এটা আপনাকে বুঝতে হবে। প্যাসিভ ইনকামটা হলো, মনে করেন যে আপনার একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা ভাড়া দেওয়া, সেখানে কয়েকটা ফ্ল্যাট আছে। তো আপনার সেই বিল্ডিং থেকে প্রত্যেক মাসে 50,000 টাকা ভাড়া পান আপনি। এখন আপনি মারা গেলেন, মারা যাওয়ার পর কিন্তু আপনার যারা ওয়ারিশ থাকবে, আপনার ছেলে স্ত্রী, সে কিন্তু সেই বিল্ডিং থেকে ভাড়া পাবে। এটা হলো একটা কাজ একবার করে রাখলাম, সারা জীবন সেখান থেকে ফল আসবে। তো অনলাইনেও এটা সম্ভব। মনে করেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি আজকে থেকে কোনো একটা বিষয়ের উপরে ভিডিও তৈরি করা শুরু করলেন, আপনি প্রতিদিন কোনো না কোনো বিষয়ের উপরে ভিডিও দিচ্ছেন, আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে। তো একটা পর্যায়ে যেয়ে কিন্তু আপনার চ্যানেলে যখন 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, তখন কিন্তু সেখান থেকে আপনার একটা প্যাসিভ ইনকাম শুরু হয়ে যাবে। এবং আপনি কন্টিনিউ কাজ করে দিলে এই ইনকামটা কিন্তু দিনের পর দিন কিন্তু বাড়বে। এবং আপনি যতদিন বেঁচে থাকবেন এখান থেকে কিন্তু আপনি ইনকাম নিতে পারবেন, ঠিক আছে? তো এই হলো প্যাসিভ ইনকাম। এবং অ্যাক্টিভ ইনকামকে এটা বলি, মনে করেন আপনি সকালে কাজ করতে গেছেন, আপনি একজন রাজমিস্ত্রি, তো সকালে কাজ করতে গেছেন, সকালে সারাদিন কাজ করে আপনি বাড়ি আসছেন, আপনার আসার সময় আপনি যে সারাদিনের যে পারিশ্রমিক 500 টাকা বা 700 টাকা, এটা আপনাকে দিয়ে দিল। যত সময় আপনি অ্যাক্টিভ আছেন তত সময় আপনার ইনকামটা হয়েছে, যত আপনি যখন অ্যাক্টিভ নাই বা কাজ করতেছেন না তখন আপনি ইনকামটা পাবেন না। এই হলো অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্য। আর আমি বেসিক্যালি ইংলিশে কন্টেন্ট তৈরি করি, ইংলিশ ভিডিও তৈরি করি। তো বাংলায় কন্টেন্ট রিসেন্টলি শুরু করছি বাংলায় ভিডিও তৈরি করা। আসলে এর একটা কারণ আছে, মানুষকে উপকার করার জন্য। প্রথম কথা, আমি দেখতেছি বাংলাদেশে যারা ইউটিউবার আছে তারা কিন্তু ভিডিওতে আসলে রামসাম কোনো কিছু একটা দেখিয়ে দিয়ে বলতেছে আপনি আমার ট্রেনিং কোর্সে ভর্তি হন, 10,000 টাকা কোর্স ফি আমাকে দেন। তো দেখুন, আসলে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য একজন মানুষকে কিন্তু কোনো ট্রেনিং সেন্টারে যেয়ে কোনো কোর্স কিনে শেখার কোনো দরকার নাই বর্তমান প্রেক্ষাপটে। আমি মনে করি একজন স্টুডেন্টেরও কোনো শিক্ষকের কাছে যেয়ে কোনো কিছু শেখার দরকার নাই। আপনার ডিজিটাল মার্কেটিংয়ের এই যুগে সব কিছু কিন্তু ইউটিউব আছে, ওয়েবসাইট আছে, সব কিছু আপনি পেয়ে যাবেন। মনে করেন যে আপনি ফেসবুক মার্কেটিংয়ের কাজ শিখতে চাচ্ছেন, তো আপনি ইউটিউবে সার্চ করুন ফেসবুক মার্কেটিং লিখে, ফেসবুক মার্কেটিং সম্পর্কে আপনি 20 থেকে 30টা বা 40টা ভিডিও ইউটিউবের থেকে ডাউনলোড করে আপনি নামানোর পর ভিডিওগুলো বারবার আপনি দেখুন, দেখবেন আপনি কিন্তু একজন ফেসবুক এক্সপার্ট, একজন মার্কেটার হয়ে যাবেন। তো আপনারা সকলে জানেন যে আসলে ফেসবুক মার্কেটিংয়ের কাজগুলো করে কিন্তু যে আপওয়ার্ক আছে, ফাইবার আছে, এখানে কিন্তু
মানে প্রতি মাসে 50,000 টাকা বা 1,00,000 টাকা কিন্তু ইনকাম করছে, বাংলাদেশের মানুষ ইনকাম করছে, আমার দেখা অনেকেই আয় করতেছে। তো এই হলো বিষয়, আর আপনারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন আমার চ্যানেলে, আপনাদের যেসব করছেন আপনারা করতেছেন, আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওর কমেন্টের রিপ্লাই দিচ্ছি। যারা আমাকে সরাসরি ফেসবুকে নক করতেছেন তারাও কিন্তু আমি সরাসরি, আমি যখন সময় পাচ্ছি তখন কিন্তু আপনাদেরকে ফোন দিয়ে আমি কথা বলতেছি, আপনাদের সমস্যাগুলোর কথা আমি জানতেছি, বা কিভাবে আপনারা কোন গাইডলাইন মোতাবেক কাজ করবেন এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখুন, আসলে আপনাদের কমেন্ট পড়ে আমি যেটা বুঝতেছি, আপনারা চাচ্ছেন যে আজকে থেকে কাজ করবেন, কালকে থেকে হাজার হাজার টাকা ইনকাম করবেন। এটা কিন্তু অনলাইন হোক বা অফলাইন হোক সম্ভব না। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বারবার বলি যে আমি কিন্তু একটা মেথড আপনাকে দেখিয়ে দিচ্ছি একবার, বাট ওই মেথডে আপনাকে কিন্তু প্রতিদিন রেগুলার কাজ করতে হবে। আমি কিন্তু আপনার কাজ করে দিব না, আমি আপনার কাজ করে দিব না, আপনার নিজেকে কাজ করতে হবে। আমি আপনাকে গাইডলাইন দিতে পারি, আমি একটা ভিডিও করে আমি আপনাকে শিখিয়ে দিতে পারি যে কাজটা এমনভাবে করতে হবে, কিন্তু আপনার কাজগুলো আপনাকে করতে হবে, আমি আপনার কাজগুলো করে দিব না। আমি বেসিক্যালি আমার চ্যানেলে ফ্রি মার্কেটিংয়ের বিষয়গুলো বেশি শেয়ার করতেছি, তো নেক্সটে আমি পেইড মার্কেটিংয়ের বিষয় নিয়ে আসব। তো আমি যেটা বলবো যে ফ্রি মার্কেটিং যদি আপনি করতে পারেন, ভালোভাবে শিখতে পারেন বা শিখে রেগুলার কাজ করতে পারেন ফ্রি মার্কেটিংয়ে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি প্রতি মাসে স্মার্ট একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আর এখন আসি অ্যাফিলিয়েট মার্কেটিং কী এবং সিপিএ মার্কেটিং কী। দেখুন, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই দুইটার বিষয়ে মূল কথা হলো একটা, সেটা হলো মার্কেটিং। মার্কেটিংকে বলা হয় একটা অস্ত্র, এই অস্ত্র দিয়ে আপনি মানুষ খুন করবেন না, কলা কুচু কাটবেন না, ফল কাটবেন, এটা হলো আপনার ব্যাপার। আপনি যখন মার্কেটিংটা ভালোভাবে শিখে ফেলবেন তখন কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন, আবার সিপিএ মার্কেটিংও করতে পারবেন, ঠিক আছে? মার্কেটিং হলো মেইন। তো আমি বেসিক্যালি পছন্দ করি অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ইউটিউবিং। বর্তমানে কিন্তু মানুষ ইউটিউবের কন্টেন্ট বেশি পড়ে, তো ইউটিউবে কিন্তু আপনি যদি 5 থেকে 6 মাস একটু ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, তাহলে কিন্তু স্মার্ট একটা ইনকাম প্রতি মাসে আপনি করতে পারবেন, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি আপনি একজন গৃহিণী, আপনি ভালো রান্না করতে পারেন, তাহলে আপনি যে রেসিপিগুলো আছে, কীভাবে রান্না করতেছেন, এই সবগুলো নিয়ে ভিডিও তৈরি করেন, তৈরি করে করে প্রতিদিন আপনি একটা করে ভিডিও আপনার ইউটিউবে ছাড়েন। দেখুন, এইসব রান্নাবান্নার চ্যানেলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়, ইনকামও কিন্তু অনেক। আপনি একজন টিচার, আমি ধরে নিচ্ছি আপনি একজন অঙ্কের টিচার, আপনি অঙ্ক শেখাচ্ছেন বা অঙ্ক করাচ্ছেন যে আপনার স্টুডেন্টদের, ঠিক ওই একই অঙ্কগুলো আপনি ভিডিও তৈরি করে, ভিডিও আকারে করে আপনি আপনার ইউটিউব চ্যানেল তৈরি করে ইউটিউব চ্যানেলে ছাড়ুন প্রতিদিন। দেখবেন যে একটা পর্যায়ে যে আপনার সাবস্ক্রাইবার 1,000 হয়ে যাবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, এবং আপনি কিন্তু স্মার্ট একটা ইনকাম প্রতি মাসেই করতে পারবেন। আমার দেখা বাংলাদেশের অনেক ইউটিউবার আছে যারা ইউটিউব থেকে 5 থেকে 10,00,000 টাকা পর্যন্ত ইনকাম করে শুধু একটা চ্যানেল থেকে, ঠিক আছে? আর এটা কিন্তু প্যাসিভ ইনকাম, এটা আপনি সারা জীবনই এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ধৈর্য ধরে লেগে থেকে রেগুলার কাজ করেন, ঠিক আছে? আরেকটা বিষয় যে অনেক ভাইয়েরা বলতেছে যে ভাইয়া ক্লিক আসতেছে কিন্তু আমরা লিড পাচ্ছি না, বা আমাদের সেল আসতেছে না, আবার অনেকের টুকটাক সেলও আসতেছে। তাদের জন্য একটা কথাই বলবো, আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা রেগুলার কাজ করুন, রেগুলার কাজ করুন। আমি কিন্তু একটা ওয়েবসাইটে একবারই পোস্ট করে দেখিয়ে দিই আপনি যে এই ওয়েবসাইটে আপনি মার্কেটিং করতে পারবেন, কিন্তু ওখানে কিন্তু রেগুলার পোস্ট করার দায়িত্ব আপনার, এটা কিন্তু আমি আপনার করে দিব না, ঠিক আছে? আর সবথেকে বেশি সেল হয় কোন জায়গা থেকে, এটা আপনারা আমার কাছে প্রশ্ন করছেন, অনেকে কমেন্টও করছেন। দেখুন, সবথেকে বেশি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে দুইটা জিনিস মেইন, সবথেকে বেশি সেল হয় দুইটা সেক্টর থেকে। একটা সেক্টর হলো ওয়েবসাইট, 2 নম্বর সেক্টরটা হলো ইউটিউব ভিডিও। মনে করেন যে ওয়ারিয়র প্লাসের একটা প্রোডাক্ট আগামীকালকে মার্কেটে আসতেছে, আপনার ওয়েবসাইট কিন্তু অবশ্যই ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করতে হবে, ফ্রি ওয়েবসাইট দিয়ে হবে না, বা সাইট গুগল সাইটস দিয়ে, ব্লগার দিয়ে, উইবলি দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়, এই ওয়েবসাইট তৈরি করলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই ডোমেইন হোস্টিং কিনে একটা প্রফেশনাল মানের .com একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। যেমন আমার ওয়েবসাইটের নাম হলো smreview.com, আমি কিন্তু এখানে অডিও প্লাস জেভিসু এই প্রোডাক্টগুলো রিভিউ করি।
তো আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন কোন একটা এক্সপ্রেসিভ একটা নিশে, আমার নিশটা হলো মেকমানি অনলাইন, অনলাইন থেকে কিভাবে টাকা আয় করা যায় এই বিষয়গুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি এবং আমি আমার ওয়েবসাইটে শেয়ার করি। বিভিন্ন রকম সফটওয়্যার আছে, মানি মেকিং সফটওয়্যার, বিভিন্ন রকম ভিডিও গ্রাফিক্স সফটওয়্যার, ভিডিও এডিটিং সফটওয়্যার, এই সবগুলো রিভিউ করি আমি আমার ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলও আছে আমার, রিভিউ ইউটিউব চ্যানেল আছে। তো আপনি একটা ওয়েবসাইট আজকে তৈরি করলেন, আপনার কী মনে হয় যে কালকে থেকে ইনকাম শুরু হয়ে যাবে? এত এত সহজ, খুবই কম্পিটিশান, কিন্তু বর্তমান যুগে খুবই কম্পিটিশান। আপনাকে প্রোডাক্টের রিভিউগুলো করতে হবে অনেক ভালোভাবে, সুন্দরভাবে। সেলস পেজে তো তথ্য পাবেন, তাছাড়াও আপনাকে নিজের থেকে কিছু ভালো ভালো কথাবার্তা লিখতে হবে ওয়েবসাইটে। আপনি যখন রেগুলার 5-7 মাস কাজ করবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে গুগলে। প্রপারভাবে এসইও করলে বা ভালোভাবে শেয়ার করলে বা ভালোভাবে যদি আপনি আর্টিকেল লিখতে পারেন, প্রোডাক্টের রিভিউ করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার ওয়েবসাইট কিন্তু গুগলে র্যাঙ্ক করবে। সেখান থেকে আপনি অর্গানিক ট্রাফিক পাবেন, আর অর্গানিক ট্রাফিক কিন্তু সব থেকে বেশি সেল আসে অনলাইনে, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন বা সিপিএ মার্কেটিং বলেন, সব থেকে বেশি সেল আসে কিন্তু অর্গানিকভাবে, অর্গানিক ট্রাফিক আসলে, ঠিক আছে? তো এভাবে আপনি ওয়েবসাইট তৈরি করে আপনি রিভিউ করেন, এবং আপনি সাথে সাথে ইউটিউব চ্যানেল তৈরি করেন, রিভিউ ইউটিউব চ্যানেল, সেখানে আপনি প্রোডাক্টের রিভিউ করেন। তো আপনি হজা বরলা করে ফেললে কিন্তু হবে না, কোনো একটা এক্সপ্রেসিভ একটা নিশে আপনাকে কাজ করতে হবে। দেখা যাচ্ছে আপনি যদি জাস্ট ওয়ারিয়র প্লাস জেভিজু নিয়ে কাজ করতে চান, এগুলো হলো ডিজিটাল প্রোডাক্ট, ওয়ারিয়র প্লাস জেভিজু নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছেন, এর ভিতরে আপনি অ্যামাজনের একটা ফিজিক্যাল প্রোডাক্ট মার্কেটিং করে দিলেন, এটা কিন্তু হবে না। আপনাকে ক্যাটাগরি মেনটেন করতে হবে। দেখুন আমার চ্যানেলে কিন্তু আমি ভিডিও দিচ্ছি মার্কেটিংয়ের উপরে, কীভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়, কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, কীভাবে মার্কেটিং করে টাকা আয় করতে হয়, কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয়। এখন হুট করে যদি আমি আমার চ্যানেলে একটা সানি লিওনের গান ঢুকাই দিই তাহলে কিন্তু হবে না, কারণ আমার চ্যানেলের ক্যাটাগরিটা হলো ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এই বিষয়ের উপরে আমি আলোচনা করি। তো আপনাকে এক্সপ্রেসিভ কোনো একটা নিশ নিয়ে এগোতে হবে। নিশ কাকে বলা হয়? প্রোডাক্টকে নিশ বলা হয়। আমার প্রোডাক্ট হলো মেক মানি অনলাইন, আপনার প্রোডাক্ট হতে পারে হেলথ অ্যান্ড বিউটি, আপনার প্রোডাক্ট হতে পারে কুকিং, আপনার প্রোডাক্ট হতে পারে যে মানে টিচার, আপনি একজন ইংলিশ টিচার বা অঙ্কের টিচার, এই বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন, ঠিক আছে? বিষয়টা এরকমই। তো এই হলো মূল বিষয় আসলে। আরেকটা বিষয়, অনেকে আমাকে কমেন্ট করতেছেন বর্তমানে যে আমি কেন ভিডিওতে আসতেছি না। 5-7 দিন কিন্তু আমি আমার ভিডিওর ভিতরে কর্নারে কিন্তু আমার ছবি থাকে, আমি কথা বলে আপনারা দেখতে পান, আমি 5-7 দিন কিন্তু আসতে পারতেছি না। তার একটা কারণ আছে, আসলে আমার ল্যাপটপের সামনে এলইডি একটা লাইট দেওয়া থাকে, লাইটটা সরাসরি আমার চোখে লাগে, আমার ফেসেটা দেখা যায়। তো ওই লাইটটা জ্বালানোর কারণে যখন 20-25 মিনিট আমি ভিডিও তৈরি করি, তৈরি করার পর আমার প্রচণ্ড আকারে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমার রিসেন্টলি মাইগ্রেনের সমস্যা হয়েছে, আমি এখন অনেক সুস্থ আলহামদুলিল্লাহ, আমি আর লাইটটা অন করে কাজ করতেছি না, যে কারণে আমি এখন সুস্থ। তো এই কারণে আমি লাইভে আসতে পারতেছি না। আজকে আমি ভিডিও তৈরি করতেছি একদম আমার ছাদের উপরে, খোলামেলা একটা পরিবেশ, অফিস থেকে এসে এইমাত্র ভিডিও তৈরি করা শুরু করলাম, এই হলো বিষয়। আর অনেকে জানতে চাইছেন ইন ফিউচারে আমার কোনো প্ল্যান আছে কিনা। হ্যাঁ, ইন ফিউচারে প্ল্যান আছে। ইন ফিউচারে প্ল্যান আছে হলো, আমি তো আসলে ফ্রিতে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। ইন ফিউচারে প্ল্যান আছে, আমি একটা টিম করব, আমার টিমদেরকে দিয়ে আমি আমার কাজগুলো করিয়ে নিব এবং পেমেন্টগুলো আমি নিজেই দিব। এবং ফ্রি সাপোর্ট দেওয়ার জন্য, ফ্রি, একদম ফ্রি, ফ্রি সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে আমি আমার আরও কিছু মডারেটর নিয়োগ দিব, যাদেরকে আমি এক্সপার্ট করে দিব, একদম অনলাইন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট করে তাদেরকে নিয়োগ দিব, এবং তারা আপনাদেরকে সাপোর্ট দিবে। আমি তো সাপোর্ট দিবই, তার মধ্যে আমি যখন পারবো না তখন তারা সাপোর্ট দিবে। আর আমার এই চ্যানেলটা কিন্তু ডে বাই ডে প্রচুর পরিমাণে গ্রো হচ্ছে, আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এইগুলো কিন্তু এক একটা বড় বড় ভেন্ডারদের মেথড, এই মেথডগুলো কিন্তু আসলে টাকা দিয়ে বা ডলার দিয়ে কিনতে হয়, যেগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যদি রেগুলার কাজ করেন আমার কোনো একটা মেথড ফলো করে, আমি ওয়ারিয়র প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অলরেডি 3টা ভিডিও দিয়েছি, এই 3টা ভিডিও যদি আপনারা ভালোভাবে দেখেন, দেখে যদি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যদি রেগুলার কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি 5-7 মাস পর $1,000 $1,500 বা তারও বেশি কিন্তু ইনকাম করতে পারবেন। ওয়ারিয়র প্লাস জেভিসু থেকে কিন্তু $20,000-$50,000 পর্যন্ত ইনকাম করে এমনও মানুষ আছে অলরাইট, ঠিক আছে? আর এখানে তো কোনো কান্ট্রির লিমিটেশন নাই, যেখানে সিপিএর একটা কান্ট্রি লিমিটেশন আছে যে এই ইউএসএ থেকে লিড না আসলে ইনকাম হবে না,
আবার ইউকে থেকে লিড না আসলে ইমেল সাবমিট না হলে ইনকাম হবে না, কিন্তু ওয়ারিয়র প্লাস, জেবিজু, অ্যামাজন, তারপর আলি এক্সপ্রেস, আলিবাবা, এইসব ওয়েবসাইটে তুমি কিন্তু বাংলা পৃথিবীর যে দেশ থেকে সেল হোক না কেন আপনি কিন্তু কমিশন পেয়ে যাবেন। আর আপনারা জানেন ডিজিটাল প্রোডাক্ট অডিওর প্লাস আছে, জেভিজো আছে, এখানে কিন্তু ইনস্ট্যান্টলি এরা কমিশন দিয়ে দেয়। এখানে কিন্তু প্রোডাক্ট কিন্তু ওই বাড়ি যেয়ে পৌঁছে দেওয়া লাগে না, ডিজিটাল প্রোডাক্ট অনলাইনে পেমেন্ট করলে সাথে সাথে তারা প্রোডাক্টটা পেয়ে যায়। এই হলো সিস্টেম এবং আমার কথাবার্তাগুলো আপনারা শুনলেন, আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি কোনো কিছু শেখালাম না আপনাদেরকে, জাস্ট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আমার সম্পর্কে আমি বললাম, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাদেরকে বললাম, এই হলো বিষয়। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকে ভিডিও আমি আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।